এক মর্মান্তিক দুর্ঘটনার পর আগস্ট মাস থেকে শুরু হয় রাজধানীর ভেতরের রেললাইনের দুই পাশের জায়গা উদ্ধারের কাজ। তবে দুই থেকে চার দিনের মধ্যেই বেশিরভাগ জায়গা আবারও দখল হয়ে যায়। কোনো কোনো এলাকায় উচ্ছেদ অভিযানের নিশানাটুকুও মুছে গেছে অল্প কদিনের মাথায়। আপনাদেরকে যখন তুলে দেওয়া হয়েছিল, তারপর কি আবার কেউ এসেছিল দেখতে যে আপনারা আবার বসালেন কিনা? আমাদের প্রতিদিন আর কি উঠে আমরা কি করবো, আমাদের কিছু করে খাওয়া লাগবে। কেউ কেউ ছোট দোকান, আবার কেউ বড় দোকানের জায়গা সম্প্রসারণ করে ফেলেছেন এরই মধ্যে। এলাকার প্রভাবশালীরা আবার নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দখল করে রেখেছেন জায়গা। দখল ঠেকাতে রেলওয়ে নিয়োগ করে আনসার বাহিনীকে। তবে টহলের নামে তাদের বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ করেছেন মালিবাগ রেল ক্রসিং এর পাশের প্রায় সব ছোট দোকানি। তারপর তারা দোকানপাট যারা রাস্তা পরে তাদের উঠে দেয়, তারপরে তাদের থেকে টাকা নিয়ে আবার চলে যায়। কয়বার আসে দিনে? দুইবার, সকালে বিকালে। প্রত্যেকবার ৪০ টাকা? না, সকালে না ২০ টাকা, বিকালে ২০ টাকা। আপনি জিজ্ঞেস করেন না টাকা দিবেন কেন? টাকা না দিলে আর বইতে দিব না এই জায়গায়। আমরা কোনো টাকা টাকা নেই না, আমাদের কোনো ই নেই। অনেক দোকানদারই কিন্তু বলেছে, এখানকার এলাকার মানুষও বলে। বলতে পারে আমাকে, আমাকে কেউ বলতে পারবে না। টহলের সময় আনসারের পোশাক পরা থাকলেও আটজনের দলের কারো পোশাকেই দেখা যায়নি নেম প্লেট। নাম ব্যবহার না করে কেন এই কাজ করছেন তার কোনো সদুত্তর নেই। রেলের জমি উদ্ধারের নামে এই চাঁদাবাজির অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মহাপরিচালক স্বীকার করেন যে এমন ঘটনা ঘটেও থাকতে পারে। যদি আপনার এই ইনফরমেশনটি সত্য হয় সেটা খুবই দুঃখজনক, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। নিরাপত্তা বাহিনী চাঁদা ওঠায়, স্থানীয় মাস্তানরা চাঁদা ওঠায়, এই কথাগুলো পুরোপুরি সত্য যেরকম নয় আবার একেবারে অসত্যও নয়। তবে ক্রমাগত উচ্ছেদ ও নজরদারি থাকলে একসময় জায়গাগুলো পাকাপোক্তভাবে উদ্ধার করা যাবে বলে মনে করছে রেলওয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ,